প্রিয় বন্ধুরা, আজকের লাইভে আলোচনাটা হলো জিন নিয়ে। জিন এবং ইনসান এই দুইটা জাতি পৃথিবীতে নাকি আছে, তার মধ্যে জিন জাতি হলো অদৃশ্য। এই জিন জাতিকে এই পৃথিবীর কোনো মানুষ কখনো কোথাও দেখে নাই, যে দেখছে সে হলো মিথ্যাবাদী এবং প্রতারক। আমি চ্যালেঞ্জ করতে পারি যে কেউ যদি জিন দেখাইতে পারে যে কোথাও জিন দেখছি যে বলবে, সে তো হলো প্রতারক। আর জিন যদি আমাদেরকে দেখাইতে পারে, কেউ আমাকে দেখাইতে পারে, তাহলে আমি 50 লক্ষ টাকা দিব, ডাইরেক্ট 50 লক্ষ টাকা দিব। জিন বলতে কোনো কিছু পৃথিবীতে নাই। জিন, হ্যাঁ জিন আছে, কোথায় আছে? কোরআনের ভিতরে আছে, কোরআন শরীফের পাতায় আছে, এটা ওখানে সীমাবদ্ধ আছে। কিন্তু যে জিন এই পৃথিবীতে দৃশ্যমান নয়, গায়েবি, এবং পৃথিবীর কোনো মানুষ এই জিনকে দেখে নাই, জিনের কোনো কার্যক্রম পরিলক্ষিত হয় নাই, অথচ এই কাল্পনিক জিনকে নিয়ে এই মুসলমানরা, অন্য জাতি ধর্মের লোক না, মুসলমানরা এই কাল্পনিক জিনকে নিয়ে অনেক ধরনের প্রতারণা চালিয়ে যাচ্ছে, দেদাসছে। তার মধ্যে বিশেষ করে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই ধর্মান্ধ অধ্যুষিত যে দেশগুলো আছে, এই সমস্ত জেনে দেশে জিনের নামে এক ধরনের প্রতারকরা এই তাণ্ডব চালাইতেছে। এমন তাণ্ডব চালাইতেছে যে এতে এই সাফারার হইল ধর্মবিশ্বাস যারা করে, এবং অশিক্ষিত মূর্খ গবেট এবং চুতিয়া মমিন এবং সাধারণ নিরহ পাবলিক যারা, এরাই টার্গেটের শিকার হয় এবং সর্বশান্ত হয় এবং ক্ষতির শিকার হয় এই জিনের দ্বারা। তো আলোচনাটা করছি এইভাবে, দেখেন বাংলাদেশে জিন নামক একটা সিনেমা তৈরি করা হয়েছে এবং তারা ঘোষণা দিয়েছে অলরেডি যে এটা ঈদে মুক্তি দিবে, এবং এর কিছু ট্রেইলার আমরা দেখলাম যে, এবং তারা ঘোষণা দিয়েছে যে এই জিন ছবিটা যদি কেউ হলে বসা একলা দেখতে পারে পুরো হলে, তাহলে তাকে 1 লক্ষ টাকা দিতে হবে, 1 লক্ষ টাকা পুরস্কার দিবে কেউ যদি দেখতে পারে। মানে ছবিটা এত ভৌতিক বা ভয়ঙ্কর হিসেবে উপস্থাপন করা হয়েছে জিনকে, এবং সেই চলচ্চিত্রের নামই দেওয়া হয়েছে জিন। তা এখন আসেন আমরা জিন ছবিটা একটু দেখে আসি, দেখে আসার পরে বাদ বাকি আলোচনা করতেছি। কেন জিন ছবিটা বাতিল করতে হবে এটা আমি আপনাদেরকে দেখাবো এবং বলবো। দেখেন, সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া তাদের নতুন সিনেমা জিন মুক্তি পাবে রোজারিতে। ভৌতিক গল্পে নির্মিত হয়েছে ছবিটি। সেই ভয়কে জয় করে কোন দর্শক একা সিনেমাটি দেখতে পারলে সেই দর্শকের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছে জাজ। মিজানুর রহমান সবুজের ডেস্ক রিপোর্ট। আপনি কি 1 লাখ টাকা পুরস্কার জিততে চান? তাহলে আপনাকে দেখতে হবে একটি বাংলা সিনেমা। কি সে সিনেমা? কি বা আছে ওই ছবিতে? বলছি আসছে ঈদে মুক্তির ঘোষণা দেয়া জিনের কথা। বলা চলে ঢালিউডে ভৌতিক গল্পের সিনেমা রীতিমতো হারিকেন জ্বালিয়ে খুঁজতে হয়। বহুদিন উল্লেখযোগ্য কোনো ছবিও দেখা যায়নি, সেই শূন্য স্থান কিছুটা পূরণ হতে যাচ্ছে আসছে ঈদে। কারণ মুক্তি পেতে যাচ্ছে জিন নামের একটি সিনেমা, যেটি নির্মিত হয়েছে ভৌতিক গল্পে বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে। এতে জুটি বেঁধে পর্দায় আসছেন সজল নূর ও পূজা চেরি। এ উপলক্ষে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নানা প্রচারণা চালাচ্ছে। এবার ঘোষণা দিল, কোনো দর্শক যদি জিন একা একা হলে বসে দেখতে পারে তাহলে তাকে 1 লাখ টাকা পুরস্কার দেয়া হবে। জাজ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দিয়েছে। সেখানে বলা হয়েছে জিন সিনেমা একা দেখতে পারলেই এক। আমার আপত্তি হলো এই জিন সিনেমা নিয়ে। কল্পকাহিনী হইতে পারে, ভৌতিক গল্পের উপরে আপনি নির্মাণ করতে পারেন, কল্পবিজ্ঞান নির্মাণ করতে পারেন, যেটা দেশের মানুষ যেন বুঝতে পারে যে এটা হলো একটা কল্পকাহিনী, এটা ভৌতিক গল্প। কিন্তু যখন আপনি জিন নাম ব্যবহার করবেন, এবং সাধারণত এই দেশের মানুষ যে জিনের দ্বারা প্রতিদিন নির্যাতিত হইতেছে, সর্বহারা হইতেছে, সেই জিন যখন
আপনি ব্যবহার করবেন সেই জিনের কাল্পনিক চরিত্র একটা সিনেমাতে যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার বুঝতে হবে যে এই বিষয়টা এই ছবিটা আমাদের এই সমাজে কতটুকু ক্ষতি করতে পারে। এক নম্বরে আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই যে দেখেন এখন বর্তমানে বাংলাদেশে এই গত মাসের পরিসংখ্যানে বাংলাদেশে 8.5 লক্ষ সিজোফোনিয়া রোগী আছে, সিজোফোনিয়া রোগে আক্রান্ত 8.5 লক্ষ রোগী আছে। আমাদের দেশের ধর্মান্ধ গোষ্ঠী এবং ধুরন্ধর এক শ্রেণীর হুজুর, প্রতারক হুজুর, এরা ধর্মের দোহাই দিয়া, কোরআনের দোহাই দিয়া এই যে 8.5 লক্ষ সিজোফোনিয়া রোগী, রোগে আক্রান্ত মানসিক রোগী, এদেরকে তারা সাব্যস্ত করে যে জিনে এদের প্রতি আসর আছে। এটা ছাড়াও আমাদের দেশের অনেক 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 মেয়ে আছে যারা, যাদের যারা সন্তান হয় না, তাদেরকেও এই ধরনের হুজুররা দরবারে বা পীরের খানকায় তাদেরকে বলা হয় যে জিন, জিনের কুনজর আছে। এবং প্রতিনিয়ত যাদের সন্তান হয় না, আমি চ্যালেঞ্জ করলাম, জিন দ্বারা তারা ধর্ষিত হয়। আমার কাছে ডকুমেন্টস আছে, আপনি হুজুর সাইদাবাদীর দরবারে যান, সেইখানে শত না হাজার হাজার মেয়ে ধর্ষিত হয়েছে। কিভাবে? ধরেন একটা মেয়ের বিবাহ হয়েছে, 5 বছর অতিক্রান্ত হয়েছে, তার সন্তান হয় না। তো এই সমস্ত ভণ্ড হুজুরদের প্রপাগান্ডাই যে তারা সন্তান তদবির দিলে সন্তান লাভ করবে, এই সকল দম্পতি ওখানে যায়। শুধু একটা কথা বলছি আমি, 80,000 খানকা শরীফ আছে এরকম বাংলাদেশে। আচ্ছা, সেখানে যাওয়ার পরে ওই পুরুষটা তার স্ত্রীকে হুজুরের কাছে তদবিরের জন্য দিয়া পাশের রুমে থাকে, হুজুর ওখানে জিন হাজির করে ওই মেয়েকে ধর্ষণ করে, ওই মেয়েটা ভয়ে ভীতু হয়ে যায়। তাদের কিছু কার্যক্রম আছে, যেমন ধরেন লাইট লুইট অফ করে দেয় সাদা পোশাকে হুজুর, বলে যে এখন আমি জিন এসে পড়ছি, তোমার সন্তান হবে, এবং তখন ধর্ষণ করে। হুজুর সাইদাবাদী সহ এই হুজুরদের সন্তান অনেক জায়গাতে এইভাবে পয়দা হয়েছে। এই হলো একটা সমস্যা জিন নিয়ে। জিন কি করে? আমাদের মা বোনদের ধর্ষণ করে। কোথায় করে? 80,000 খানকা শরীফ আছে এদেশে, সেইখানে ধর্ষণ করে। আমি চ্যালেঞ্জ করলাম, যদি কেউ প্রমাণ নিতে পারেন, প্রশাসনের লোক নিবেন প্রমাণ, এসবিডিবি, সিআইডি, এনএসআই, র্যাব প্রমাণ নিবেন, সরকার প্রমাণ নিবেন, আপনি ব্যক্তিগতভাবে ডকুমেন্টস নিবেন, আমার সাথে যোগাযোগ করেন। এদেশের 80,000 মতো খানকা শরীফ আছে যেখানে জিনের ভয় দেখে মেয়েদেরকে, জিনের চিকিৎসার নামে মেয়েদের ধর্ষণ করা হয় ডাইরেক্ট। এই গেল একটা। আর ব্যালেন্স তো হওয়ার কথাই, ব্যালেন্স তো হচ্ছেই, না হলে তো এখন এই মুহূর্তে তো লাইভ থেকে বের হওয়া যাবে না। এই মুহূর্তে তো আর লাইভ থেকে বের হইতে যাবো না, লাইভটা নষ্ট হবে আমার। অনেক সময় তো গ্যাপই হয়ে গেল। তো যাই হোক, এই জায়গাটাতে আমাদের আপত্তি, চরম আপত্তি। এই যে বিষয়গুলো আমরা কেউ, আমাদের এই সমাজে যারা সচেতন লোক তারা সবাই জানি,
আচ্ছা, এই যে 8.5 লাখ সিজোফ্রেনিয়া রোগী আছে বাংলাদেশে, আমরা দেখি এক শ্রেণীর লোক নিজেদেরকে হুজুর দাবি করে, তাদের মাথায় টুপি এবং মুখে দাঁড়িয়ে আছে, তারা সেই নারীকে সামনে বসিয়ে, বেশিরভাগই এদের টার্গেট হলো নারীরা, যখন এলোমেলো কথাবার্তা বলে সিজোফ্রেনিয়া রোগী, তখন এই ধরনের প্রতারক হুজুররা বলে যে তাকে জিনে ধরছেন, এবং তাকে সামনে বসিয়ে আজকাল অনলাইনের কারণে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাই এর যে ধরনের কার্যকলাপ, এটি কিন্তু একটা সভ্য সমাজ মেনে নিতে পারে না। যেমন ধরেন, দেখতেছি যে এই যে জিন এইভাবে হুজুর একটা সিজোফ্রেনিয়া রোগীর সামনে বসাইয়া ঘন্টার পর ঘন্টা জেরা করতেছে, পরে জিন এমনি ধরতেছে এমনি ধরতেছে, ধরে আবার এমনি জবাই দিতেছে, তার জব ব্যাপার। আরে ভাই, এই বর্তমান যুগে বিশ্বের একটা মানুষ এই কাজ করতে পারে? কোন সভ্য জাতি এটাকে বরদাস্ত করতে পারে? আমরা দেখতেছি অনলাইনে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে জিনকে এমনি ধরতেছে, আবার কয়ে জবাই করে দিলাম, জবাই করতেছে, আবার বোতলে ভরতেছে। এত বড় ধরনের ভণ্ডামি বিশ্বের মানুষ, এখন এই সভ্য কোনো মানুষ এটা কি বিশ্বাস করতে পারে নাকি এটা মানিয়ে নিতে পারে যে এভাবে জিন ধরিয়া বোতলের ভিতরে ভরতেছে ডাইরেক্ট? জিনে খাত খায় নাকি বলে ছাই গোবর আর হাড্ডি? যাক, আমার ওইটা ওই বিস্তারিত আলোচনার দিকে আমি যাব না, আমার যেটু প্রয়োজন সেই আলোচনাটার দিকেই আমি যাচ্ছি। তাহলে কি হচ্ছে, আমাদের দেশের লক্ষ লক্ষ নারী জিন দ্বারা ধর্ষিত হচ্ছে। জিনে কি ধর্ষণ করে? জিন আছে পৃথিবীতে কোথাও? জিন তো তারাই, জিনের নামে এক ধরনের প্রতারক, এই প্রতারকদের মাথায় টুপি থাকে, মুখে দাঁড়িয়ে থাকে এবং তারা হুজুর বলে দাবি করে নিজেকে, তারাই জিনের ভয়ভীতি দেখাইয়া এদেশের লক্ষ লক্ষ নারীকে ধর্ষণ করতেছে এবং প্রতারণা করতেছে। আর লক্ষ লক্ষ সাধারণ মানুষের পঙ্গুত্ব হওয়া, পাগল হয়ে যাওয়া এবং মৃত্যুর কারণও হইতেছে কিন্তু এই জিন। কারণ এই সমস্ত রোগীগুলোকে যদি প্রপারলি ট্রিটমেন্ট দেওয়া হয়, এমনকি আমাদের দেশের যে সমস্ত উপজেলা পর্যায়ের যে সমস্ত হাসপাতালগুলো আছে, ক্লিনিকগুলো আছে, সেখানেও সরকারি হাসপাতালে যদি এই রোগীগুলোকে প্রপারলি ট্রিটমেন্ট দেওয়া হয়, তাহলে তারা অনেকেই স্বাভাবিক জীবন ফিরে আসতে পারে। আর যদি একটু উচ্চতর চিকিৎসা দেওয়া হয়, যেমন রাজশাহীতে বা জেলা লেভেলে নাটোর বা ঢাকা রাজধানী তাইনে যদি চিকিৎসা দিতে পারে, তারা তাদের চিকিৎসা করা হয়, তাহলে এই যতগুলো মেয়েকে ছেলেকে দেখেছেন যে এই জিন ছাড়াই, এরা প্রত্যেকেই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। 90% তো 100% সুস্থ হবে, বাকি 10%ও মানে চলে ফিরে বেরোতে পারবে তারা, ট্রিটমেন্টটা চালু রাখলে পারে। অথচ আমাদের দেশে এই যে প্রতারক প্রতারণা যে চলে জিনের নামে, তাহলে আজকে আমি কিন্তু জিন নিয়ে বিস্তারিত বলবো না, আমি জিন নিয়ে বিস্তারিত বলবো না, আজকে বলবো আমি
যে সিনেমাটা তৈরি করা হয়েছে আপনাদেরকে যে সিনেমাটা আমি দেখাইলাম জিন নাম দিয়া এবং সাদা পোশাক পরাইয়া কোরআনে যে জিন আছে সেই জিনকে যখন সিনেমায় বাস্তবে নিয়ে চলে আসতেছেন আপনারা আর এই সমাজের লক্ষ লক্ষ নরনারী যদিও এই ভণ্ড প্রতারকদের টার্গেট হলো নারী বেশি দেখি জিন ছাড়াচ্ছে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষকে শিকল দিয়ে বেঁধে রাখা হচ্ছে জিন হাজিরা করতে জিনে ধরছে বলিয়া অনেক নারী সংসার ভেঙে যাচ্ছে জিনে ধরছে বলিয়া কারণ যখন এই জিনে ধরা রোগীগুলাকে হুজুরদের কাছে নেওয়া হয় তখন তারা তো টাকা পয়সা হাতে নেই ধান্দাবাজি করে জিন ছাড়ানোর নামে আর আস্তে আস্তে ওই রোগীটার অবস্থা অবনতি হইতে থাকে হুজুরেরা টাকা পয়সা ধান্দা টানে নাই রোগীর অবস্থা অবনতি হইতে থাকে একসময় ওই নারীর সংসার ভেঙে যায় তারপরে সে পাগল হয়ে যায় সে মৃত্যু মুখে ধাবিত হয় অনেকে মারাও যায় কিন্তু মারা গেলেও কোনো মামলা নাই কারণ কি জিনে মেরে ফেলছে ধর্ষণ করলো হুজুরে মারলো হুজুরে দোহাই দিচ্ছেন আপনি জিনের এখন আমার ঘোর আপত্তি এই জায়গাটাই যে জিন নামক যে সিনেমাটা তৈরি করা হয়েছে আপনারা ভৌতিক গল্প অবলম্বনে ভূতের ছবি বানাইতে পারেন কোনো অবস্থাতেই জিন নিয়ে কোনো ছবি আপনি বানাইতে পারেন না পারেন না কারণ এই জিন দ্বারা যেহেতু আমাদের এই সমাজের একটা বিরাট অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত প্রতি মিনিট প্রতি ঘন্টায় যখন এটা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সিনেমা হলে আপনার এই জিন ছবিটা যেভাবে আপনারা ছাড়তেছেন তখন এদেশের ধর্মান্ধ গোষ্ঠী এটার উপরে আরো বিশ্বাস আসবে তারা এটাকে সত্যি মনে করবে যেহেতু এটা কোরআন শরীফে আছে জিনের কথা এবং সমাজে জিন ধরা মারা জবাই করা বোতলে ভরা এই কুকুরটি চলতেছে তারপরে যখন সিনেমা আকারে জিনিসটা আসবে সিনেমাটা হলো একটা শক্তিশালী মাধ্যম আর এটা এখন এদেশের 16 কোটি মানুষের হাতে হাতে পৌঁছে যায় এই ফেসবুক ইউটিউবের কল্যাণে টিকটকের কল্যাণে কাজেই আমি এই জাজ মাল্টিমিডিয়া এই সিনেমাটা যেন কোনোভাবেই মুক্তি দেওয়া না হয় এর জন্য আমি তথ্য মন্ত্রণালয় সেন্সর বোর্ড সিনেমা সেন্সর বোর্ড এবং এই জাজ মাল্টিমিডিয়া দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা দেশ ও জাতির সর্বনাশ হয় এরকম কাজ সিনেমায় করতে পারেন না সিনেমায় করতে পারেন সমাজ সংস্কারের জন্য যেগুলো কাজে লাগবে সেগুলো আপনি বলতে পারেন আপনারা সবাই তো এ বিষয়টা অবগত আছেন দেশবাসী যে জিন আপনারা কিন্তু সবাই অবগত আছেন জিন নিয়ে আমি দেখাই আপনাদেরকে একটা সিন দেখেন দেখেন তো তার শরীরে কয়টা সিন আছে এগুলো দেখান কি বলে তোমার ফার্স্ট আছে কেন পুজোটা কি বলে হ্যাঁ কি বলে পুজোটা পুজোটা কি বলে আমাদের সব জানাও দেখুন তো তার শরীরে
এই যে হুজুরকে আপনারা জিন ছাড়াইতে দেখলেন, বলার কোন ভাষা হারাই ফেললাম আমি আপনাদের। আমি আপনাদের চ্যালেঞ্জ করতেছি, দেখেন আমি আপনাদের চ্যালেঞ্জ করতেছি, এই হুজুর এ তো একলা না, এরা যে কত বড় ভণ্ড আর প্রতারক, এদের টার্গেট কিন্তু নারী। এই নারীগুলোকে তারা ধর্ষণ করে, এই নারীগুলোর কাছে অর্থ করে হাতিয়ে নাই প্রকাশ্য। কিভাবে দেখেন, সে জিনকে এমনি ধরতেছে, এমনি জবাই দিতেছে, আবার বোতলে ভরতেছে। তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের দেশের ধর্মান্ধ মানুষ, সাধারণ মানুষগুলা হুজুর নামের এই প্রতারক চক্রের দ্বারা এই জিনের নাম ভাঙে যা, বা এই জিন দ্বারা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হইতেছে। সেইটার উপরে যদি আপনারা সিনেমা তৈরি করেন, আবার সেই জিন নাম দিয়া, জিনের পোশাক পরাইয়া যদি সিনেমা তৈরি করেন, তাহলে এটা সমাজে সাধারণ মানুষগুলো মধ্যে আরো বেশি জিনের প্রতি বিশ্বাস আসবে, এবং এটা চরম ক্ষতি হবে দেশ ও জাতির। আমাদেরকে এখন এই সমস্ত মোল্লা মুন্সি হুজুরের হাত থেকে এদেশের সাধারণ মানুষকে রক্ষা করতে হবে, এদেরকে বের করে নিয়ে, এটা অপরাধ। এই জিন নিয়ে যে অপরাধগুলো দেশে হচ্ছে, এই অপরাধ হলো বহুমুখী অপরাধ। এখানে নারীদের বিশেষ করে টার্গেট করে তাদের ধর্ষণ করা হয়, তাদের অর্থকড়ি হাতে নেওয়া হয়, এবং তাদের এক সময় এই সিজোফোনিয়া রোগীগুলোকে যারা জিনে আক্রান্ত হয়েছে বলে চিকিৎসা করে, নাম করে যা করে, এতে দেখা যায় যে এক সময় এই রোগীগুলা মৃত্যু মুখে পতিত হয়, এক সময় তারা মৃত্যু মুখে পতিত হয়। তাদের সকলকে আগুনের মধ্যে চলে যেতেন কোরআনের শক্তি দ্বারা, দেখো তাদের সকলের আগুনের মধ্যে চলতেছে, হ্যাঁ আমি আমি নিশ্চিত এই হুজুরকে যদি ওখান থেকে ধরে নিয়া আর পাছার উপরে সাটাইয়ে কয়েকটা বাড়ি দেওয়া যায়, আর না হলে এই কান বরাবর কয়টা থাপড় দেন, সে স্বীকার করবে যে না জিনজুন কিছু না, আমি একজন প্রতারক। আমি এই যে এভাবে জিন জবাই দিল, এভাবে জিন জবাই দিতেছে, ধরতেছে বোতলে ভরতেছে, মারতেছে জিন দিয়ে লাঠি দিয়া, বহুত কুকীর্তি চলতেছে জিন নিয়ে দেশে। কিন্তু যেহেতু ধর্মের নামে চালাইতেছে, কোরআনের নামে চালাইতেছে, এই জন্য কেউ কিছু প্রশাসন বা কেউ কিছু বলতেছে না, আমি হতবাক হয়ে যাই। আর সচেতন সমাজ কেউ কিছু বলতেছে না, এদের দৌরাত্ম দিন দিন বাড়তে আছে, এর মধ্যে আবার আগুনে পানি ঢেলে দিতেছে, সরি আগুনে পেট্রোল দিতেছে, কে? আমাদের প্রযোজকরা পরিচালকরা পিছিয়ে থাকবে কেন? তারাও জিনকে সমাজে এস্টাবলিশ করার জন্য জিন নাম দিয়ে ছবি বাঁধাইছে,
এবং এই হুজুররা জিনের যে বর্ণনা দেয় যে সাদা কাপড় পরে থাকে এরকম এরকম জিন ঠিক সেই জিনটাকে এখন বাস্তবে হাজির করতেছে আমাদের এই সিনেমা জগৎ সিনেমা জগৎ তো কিছু নাই এখন সিনেমা জগতের এটা হলো সিনেমাটা বিশ্বের সব দেশে হলো একটা উচ্চ স্তরের পতিতালয় সেটাকে আমরা ভালোবাসি কিন্তু সেই সব পতিতালয়ে বাংলাদেশের পতিতারা উচ্চ মানে হাই প্রোফাইলের পতিতারা সবাই ঘন ঘন হজ করতেছে ঘোষণা দিতেছে আল্লাহ তাদের হেদায়ত করতেছে চলে যাচ্ছে মারা খাইয়া সমাজটাকে ধ্বংস করিয়া তাহলে এখন এই সমাজ ধ্বংস করার জন্য হুজুরদের সাথে এখন এই জাজ মাল্টিমিডিয়া বা এই পরিচালক প্রযোজকরাও যোগ দিচ্ছে দেশে সরকার কি খালি এই ধর্মান্ধদের ভোট পাওয়ার জন্য আর ধর্মের দোহাই দিয়া যা কিছু অপকর্ম করবে সব মেনে নেবেন এটা তো ঠিক না একটা রাষ্ট্রের দায়িত্ব হলো কি এগুলো তো করতে হবে সরকারকে রাষ্ট্রকে যে একটা মানুষের একটা নাগরিকের জান এবং মালের নিরাপত্তা দেওয়া এটা রাষ্ট্রের দায়িত্ব এটা যে প্রতারকরা কি করতে সেটা দেখা তো যাই হোক লাইভ দীর্ঘ হয়ে গেছে 25 মিনিট হয়ে গেছে আমি এই লাইভটা এখন এখানে শেষ করলাম হয়তো পরবর্তীতে আবারও লাইভে যাবো কিন্তু আমি আহ্বান জানাবো এই জাজ মাল্টিমিডিয়ার জিন নামক এই সিনেমাটি অবিলম্বে বন্ধ করা হোক যেন প্রকাশ না হয়।